হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের সামনে বিরাজমান কিছু অজানা তথ্য নিয়ে। কখনো কি ভেবেছেন ওকে শব্দটি কোথা থেকে এলো? সবচেয়ে বেশিবার ব্যবহার করা হয় ওকে শব্দটি সামনাসামনি কথা বলার সময়ই নয়, ফোনে কথা বলার সময়, মেসেজ, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই শব্দটি। গত 2 শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ ওকে। গত 23 মার্চ ছিল ওকে এর 177 বছরের জন্মদিন। কোথা থেকে জন্ম হলো এই শব্দের? 1839 সালে 2 সংবাদপত্র বোস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মিটে সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ওকে শব্দ। বানানটি ছিল ও কে এ ওয়াই, অর্থ অল কারেক্ট, অর্থাৎ সব ঠিক আছে। এই শব্দই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে জনপ্রিয়তা বাড়লেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ও কে এ ওয়াই, ওকে। ধীরে ধীরে বানান দ্বারায় ও কে, আচ্ছা বা ঠিক আছে বোঝাতেই এখন ব্যবহৃত হয় এই শব্দটি। বন্ধুরা, আজ এখানেই বিদায়। কাল আবারও আসব নতুন কোনো তথ্য নিয়ে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর জানুন অজানাকে।